আসসালামু আলাইকুম। বিশ্বলি খাজাবাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের কারামতের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মার্কিন অধ্যাপক ডক্টর কিটসের সাথে খাজাবাবা ফরিদপুরির কথোপকথন নিয়ে আজকের এই ভিডিওটি। বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও দেশবরেণ্য জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান 1978 সালের কোনো এক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় অধ্যাপক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জন কিটসকে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে গেলেন। উদ্দেশ্য বিশ্ব জাকের মঞ্জিল তথা আটরশির মশহুর পীর কেবলাজান হুজুর হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরি কুদ্দিসাস রুহুল আজিজ সাহেবের তরিকা প্রচার সহ বিশ্বব্যাপী তদীয় আধ্যাত্মিক প্রভাব ও বিশাল বিস্তৃত কর্মকাণ্ড স্বচক্ষে দেখে আসা। দরবার শরীফের পৌঁছার পর অ্যাডভোকেট লাল ভাই ও ডাক্তার আমিনের উপর দায়িত্ব দেয়া হলো ডক্টর কিটসকে আপ্যায়ন করা এবং দরবার শরীফের বিভিন্ন বিভাগ ঘুরে দেখানোর জন্য। এছাড়া তার সাথে ইংরেজিতে আলাপচারিতা করার জন্য হজরত কেবলাজান হুজুর সাহেবের বড় সাহেবজাদার ঘনিষ্ঠ বন্ধু জনাব রাশিদুল হাসানকেও দায়িত্ব দেওয়া হলো। ইতিমধ্যে দরবার শরীফের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে শুনে এক পর্যায়ে ডক্টর কিট পীর কেবলাজানের সাথে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করলেন। হজরত কেবলাজান হুজুরের পক্ষ থেকে নির্ধারিত সময় দেওয়া হলো রাত 10টায়। সাক্ষাৎ হবে তৎকালীন 6 নম্বর বিল্ডিংয়ের নিচতলায় পূর্ব পাশের হুজরা শরীফে। নির্ধারিত সময় অনুযায়ী রাত 10টায় হজরত পীর কেবলাজান হুজুর 6 নং ভবনে তাশরিফ আনলেন। সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি ও সাদা টুপি পরিহিত কেবলাজান হুজুর একটি সাধারণ চৌকির ওপর অর্ধশায়িত অবস্থায় উপবিষ্ট, আর বিদেশি মেহমান ডক্টর কিটসকে বসতে দেওয়া হলো একটি সোফায়। এ সময় হুজুর পাক অত্যন্ত মধুর কণ্ঠে কিটসকে ইংরেজি ভাষায় অভ্যর্থনা জানিয়ে বললেন, প্লিজ টেক ইউর সিট। অতঃপর হজরত কেবলাজান হুজুর একে একে ডক্টর কিটসের নাম ধাম, পেশা ও তার স্ত্রী সন্তান সন্ততি সহ সামাজিক ও পারিবারিক বিষয়াদিরও খোঁজখবর নিলেন। আর এই অন্তরঙ্গ আলাপ ও কথোপকথনের পুরোটাই ছিল ইংরেজি ভাষায়। আটরশির অজপাড়া গায়ে সার্বক্ষণিক ধর্মকর্ম ও আধ্যাত্মিক জ্ঞানসাধনার এ বিশাল কর্মশালায় লক্ষ লক্ষ মুরিদ সন্তানদের নিয়ে যিনি আত্মমগ্ন থাকেন, যিনি বাহ্যিক দৃষ্টিতে অর্ধ শতাব্দীকাল ধরে বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন ও নির্ভীত জীবনযাপন করছেন, তিনি আধুনিক বিশ্বের সর্বাধুনিক উচ্চশিক্ষিত একজন বিদেশি অতিথির সাথে এমন পরিচ্ছন্ন ও সাবলীল এত স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন, এ যেন অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা বলেই মনে হলো সবার কাছে। উপস্থিত সবাই আত্মবিমোহিতর মতো উভয়ের কথা শুনছেন। ঠিক এমনই সময়ে ডক্টর কিটস হঠাৎ দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে অ্যাডভোকেট লাল ভাইকে বললেন, মিস্টার জামান, হেল্প মি, হেল্প মি। ডক্টর কিটস তখন শুধু থরথর করে কাঁপছিলেন, কি হয়েছে তা বলতেও পারছিলেন না। তার এই অবস্থা দেখে হুজুর পাক অত্যন্ত সহানুভূতি ও স্নেহের কণ্ঠে বললেন, ইউ আর সো টায়ার্ড, প্লিজ গো অ্যান্ড টেক রেস্ট। ডক্টর কিটসের উদ্দেশ্যে এ কথা বলে হজরত কেবলাজান হুজুর উঠে গেলেন, পেছনে পেছনে ডক্টর কিটস সহ অন্যেরাও অনুসরণ করলেন। ডক্টর কিটসের প্রতিটি পদক্ষেপ তখনও টালমাটাল, কেমন যেন অসংলগ্ন। এ সময় তিনি বিড়বিড় করে নিজে নিজেই বলতে লাগলেন, হি ইজ এ গ্রেট হলিম্যান, দ্য গ্রেটেস্ট হলিম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কিট সাহেব একসময় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিশ্রামের জন্য তাকে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে ডক্টর কিটসকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কোনো প্রকার সংকোচ না রেখেই সব কথা খুলে বললেন, যার সারমর্ম হচ্ছে এই, আমি তো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর, তাই ইচ্ছে হলো হুজুরকে আমার শাস্ত্রমতে হিপনোটিজম তথা বশীকরণের মাধ্যমে পরীক্ষা করে দেখি।
এ উদ্দেশ্যে আমি আমার নিজস্ব প্রক্রিয়ায় পর্যবেক্ষণ শুরু করি। কিন্তু যখন তার চোখের মধ্যে আমার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তখন আমার মনে হলো আকাশ থেকে এক আশ্চর্য নূরের জ্যোতি বা প্রলয়ঙ্কারী আলোর স্রোত যেন তার চোখের সাগরে নেমে এসেছে মহাপ্লাবনের ভয়াবহতায়। শুধু তাই নয়, পরক্ষণেই আমি আরও একটি বিস্ময়কর ঘটনা দেখে ভয়ে আঁতকে উঠলাম। দেখলাম সেই জ্যোতির্ময় অলৌকিক চোখের মধ্যেই ক্রুব্ধ আগ্নেয়গিরির মতো ফেনিয়ে উঠছে এক ভয়াবহ প্রচণ্ড সাইক্লোন, যা আমাকে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দিতে পারে। হ্যাঁ, আমি সেখানে দেখলাম হারিকেন অব দ্য প্যাসিফিক ওশেন। আর তখনই আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। সাহায্য কামনা করলাম তোমাদের। ডক্টর কিটস রাতেই আবার হুজুর পাকের সাথে দেখা করতে চাইলেন। হজরত কেবলাজান হুজুর তাকে পরের দিন সকাল 10টায় সাক্ষাতের সময় দিলেন। পরের দিন ঠিক সকাল 10টায় দক্ষিণ হুজরা শরীফের মেঝেতে মাদুর বিছিয়ে ডক্টর কিটসকে বসতে দেওয়া হলো। এ সময় ডক্টর কিটস হুজুর পাকের কাছে সবিনয়ে আবেদন জানিয়ে বললেন, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন জাস্ট নাও অ্যান্ড আই ওয়ান্ট টু কনভার্ট মাইসেলফ টু এ পারফেক্ট মুসলিম। অর্থাৎ ডক্টর কিটস তার ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্ম গ্রহণ করতে চাইলেন। হুজুর পাক তখন বললেন, নট নাও, ইট উইল বি ডান ইন কোর্স অফ টাইম। এবারে উঠে ডক্টর কিটস অতি বিনয়ের সাথে হজরত কেবলাজান হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে বললেন, আই ওয়ান্ট ইয়োর ব্লেসিং হলি ম্যান। ডক্টর কিটসকে হতবাক করে দিয়ে এবারে হুজুর পাক বললেন, ইফ ইউ হ্যাভ বিলিভ ইন জেসাস মাই ব্লেসিং উইল বি উইথ ইউ। এ সময় ডক্টর কিটস ভক্তি শ্রদ্ধায় আবেগ আপ্লুত অশ্রুভেজা অবয়বে নতশিরে করজোড়ে অপরিসীম বিনয় ও আন্তরিকতার সাথে জামানার মহাইমাম মহামোজাদ্দেদ আখেরি মুর্শেদ বিশ্বলি হজরত শাহসুফি খাজাবাবা ফরিদপুরি কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের পুত পবিত্র কদম মোবারকে ও হস্ত মোবারকে বারবার চুমু খেলেন। অত্যন্ত সাদামাটা লুঙ্গি টুপি ও পাঞ্জাবি পরিহিত এমন সাধারণ একজন মানুষের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জাতীয় অধ্যাপক ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জন কিটসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক বিশাল ব্যক্তিত্বের এমন নিঃসংকোচ আত্মসমর্পণ ভক্তি ভালোবাসা ও বিস্ময়ের আতিশয্যে এমন দুর্নিবার অশ্রু বিসর্জনের অন্তর্নিহিত তাৎপর্য একমাত্র ভুক্তভোগী আত্মার দর্শন ছাড়া অন্য কারো বোঝার সাধ্য নেই। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হজরত কেবলাজান হুজুরের অন্য কোনো কারামতের ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।